বুধবার গভীর রাতে বোমাবাজির অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। জানা যায়, বুধবার রাত দুটো নাগাদ দিনহাটা শহরে এক নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর তথা দিনহাটা শহরে তৃণমূলের সাধারণ সম্পাদক জয়দীপ ঘোষের বাড়ির সামনে বোমাবাজি করার পাশাপাশি তার বাড়ির সামনে রাখা বাসে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। বোমের আওয়াজ পেয়ে আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় এবং ঘটনা খবর পেয়ে আজ সকালে পুলিশ সেখানে পৌঁছে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। আবার অভিযোগের তির রয়েছে কিন্তু বিজেপির দিকে। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির শহর মণ্ডলের সাধারণ সম্পাদক অমিত শাহ বলেন, সকাল 7:30 নাগাদ তিনি চেকপোস্ট থেকে দিনহাটার দিকে ফিরছিলেন। সেই সময় জয়দীপ ঘোষের বাড়ির সামনে তার ছেলেরা তাকে আটকে তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার গাড়ি আটকে রাখে বলে অভিযোগ। অমিত শাহ সেখান থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে ফিরে আসে। এই ঘটনায় দুপক্ষ থেকে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আবারও জানিয়ে রাখি যে বুধবার রাত দুটো নাগাদ দিনহাটা শহরে এক নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর তথা দিনহাটা শহরের তৃণমূলের সাধারণ সম্পাদক জয়দীপ ঘোষের বাড়ির সামনে বোমাবাজি করার পাশাপাশি তার বাড়ির সামনে রাখা একটি বাসেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা এবং বোমের আওয়াজ পেয়ে কিন্তু আশপাশের লোকজন সেখানে ছুটে আসে এবং তারপর কিন্তু দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় এবং ঘটনার খবর পেয়ে আজ সকালে পুলিশ সেখানে পৌঁছে একটি তাজা বোমা উদ্ধার করে। অভিযোগের তির রয়েছে বিজেপির দিকে। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন এবং বিজেপির শহর মণ্ডলের সাধারণ সম্পাদক অমিত শাহ বলেন যে সকাল 7:30 নাগাদ তিনি যখন চেকপোস্ট থেকে বাড়ি ফিরছিলেন তখন জয়দীপ ঘোষের বাড়ির সামনে তাকেই তার ছেলেরা আটকে রাখে এবং তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার গাড়িও আটকে রাখে বলে অভিযোগ এবং সেখান থেকে অমিত শাহ কোনো মতে প্রাণ বাঁচিয়ে ফিরে আসে। এবং এই ঘটনায় দুপক্ষ থেকে কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়ে গেছে এবং তৃণমূলের সাধারণ সম্পাদক জয়দীপ ঘোষ কি জানাচ্ছেন শুনবো আমরা। দেখলা দুটো নাগাদ মৎস্য শব্দ শুনে আমরা ছুটে বাইরে বেরিয়ে আসি, আশেপাশের লোকরাও বেরিয়ে আসে এবং দেখা যায় যে একদল দুষ্কৃতিকারী তারা মোটরসাইকেল নিয়ে এসে এই রাস্তায় দুটো বোম চার্জ করে, বোম দুটো ফাটে এবং গাড়ির কাঁচ ভাঙা। সেই অবস্থায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং পরবর্তীতে সকালে পুলিশ প্রশাসনকে খবর দেই, তারা এসে দরজা খোলেন এবং একটি তাজা বোমা উদ্ধার করেন। বারবার এটা নিয়ে এই গাড়ির উপর প্রায় 3-4 বার হামলা হলো, আপনারা জানেন। আমাকে ভাতে মারারও চক্রান্ত এবং প্রাণে মারারও একটা চক্রান্ত চলছে। তারা বিজেপির মদতদাতা, তৃণমূলের ভেজধারী এক শ্রেণীর নেকি তৃণমূলই যারা বিজেপিকে প্রশ্রয় দিচ্ছে, কারণ শহরে বিজেপির সেই অর্থে কোনো সংগঠন বা সেই অর্থে সেরকম কোনো ইয়ে নেই। যা আছে সেগুলো এই কিছু তৃণমূলের বেশধারী মানুষ যারা বিজেপিকে শহরে প্রশ্রয় দিয়ে এইসব অশান্তি করবার চেষ্টা করছে। বিরোধী মূলত যারা উদয়ন ঘোর বিরোধী বলে পরিচিত তারাই এই সমস্ত হামলা এর আগেও করেছে, আবারও করছে। আমাকে ভয় দেখানো, আমাকে থামানোর একটা চেষ্টা ঘোর সৈনিক, আমি এসবে ভয়ও পাই না, আমি থামবো। পুলিশ এসেছিলেন, পুলিশ এসে তদন্ত করছে, সবার রিপোর্ট নিয়ে গেছে, বোম উদ্ধার করে নিয়ে গেছে। আমি পরে গিয়ে লিখিত একটা অভিযোগ করব। এবং এই বিষয়ে বিজেপির শহর মণ্ডলের সাধারণ সম্পাদক অমিত শাহ কি জানিয়েছেন শুনবো। সকালবেলা নিজের কাজে চেকপোস্টে গিয়েছিলাম, ওখান থেকে ফেরার পথে 7:30 নগার আমাকে জয় ঘোষের ছেলে বেলে ওর বাড়ির সামনে আটকিয়ে আমার মাথায় আর্মস রেখে আমায় জানে মারার হুমকি দেয় আর আমায় বাইক আটকানো হয়, চাবি কেড়ে নেওয়া হয়, পাম ছাড়া হয়। আর তখনই আমি নিজের প্রাণ বেঁচিয়ে ওইখান থেকে পালিয়ে আসি। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ্রের সঙ্গে।
আবারও একবার জানিয়ে রাখি যে একদিকে কিন্তু তৃণমূলের যে সাধারণ সম্পাদক জয়দীপ ঘোষ রয়েছে, তিনি কিন্তু অভিযোগ করছেন যে তার বাড়ির সামনে বোমাবাজি করা হয়, তার বাড়ির সামনে রাখা বাসেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা, এবং তিনি অভিযোগ করেছেন যে বিজেপির এই কর্মকাণ্ড। অপরদিকে বিজেপির শহর মণ্ডলের সাধারণ সম্পাদক অমিত শাহ, তিনি অভিযোগ করেছেন যে তিনি বাড়ি ফেরার পথে জয়দীপ ঘোষের লোকেরাই তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে আটকে রাখে এবং তার গাড়িও আটকে রাখে। অর্থাৎ অভিযোগ তার উপর আবার পাল্টা অভিযোগ করা হচ্ছে এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানো তোর তুঙ্গে রয়েছে। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অমৃতা চন্দের সঙ্গে। অমৃতা, একদিকে জয়দীপ ঘোষ অভিযোগ করছেন যে বিজেপির লোকেরা এই কর্মকাণ্ড করেছে, অপরদিকে বিজেপির শহর মণ্ডলের সাধারণ সম্পাদক অমিত শাহ অভিযোগ করেছেন যে তাকেই জয়দীপ ঘোষের লোকেরা আটকে রেখেছিল, কি বলবে? দেখো বিপাশা, এখানে যে রাজনৈতিক একটা চাপানোতর কাল রাত থেকেই চলছে। দিনহাটার এক নম্বর ব্লকের এক নম্বর গেটের প্রান্তিক বাজারে কাল রাতে বিজেপির একটা পথসভা ছিল, সেই পথসভাকে ঘিরে কিন্তু একটা ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় ওই এলাকায়। সেই রেশ কিন্তু যতটা সম্ভব বোঝা যাচ্ছে, সেই রেশই কিন্তু আজ সকালের এই জয়দীপ ঘোষের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। জয়দীপ ঘোষের যেটা অভিযোগ যে গতকাল রাতে গভীর রাতে তার বাড়ির সামনে বোমাবাজি হয় এবং তার যে বাস, সেই বাসে ভাঙচুরও চালায় দুষ্কৃতী। যদিও তিনি অভিযোগ করেছেন যে উদয়ন গুহ বিরোধী লোকজন এবং বিজেপি দুই পক্ষের বিরুদ্ধে কিন্তু তিনি অভিযোগ করেছেন। সেই অপরদিকে কিন্তু আবার অমিত শাহ, দিনহাটার শহর মণ্ডলের সাধারণ সম্পাদক বিজেপি, সে কিন্তু অভিযোগ করছে যে তাকে সে চেকপোস্ট থেকে বাড়ির দিকে দিনহাটার দিকে আসছিল এবং রাস্তায় জয়দীপ ঘোষের ছেলেরা তাকে ধরে তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার গাড়ি আটক করে। সে কোনোমতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বাড়ি আসে। এটা কিন্তু সকাল 7:30টার ঘটনা আজ সকালে। তো এই দুপক্ষের তরফে কিন্তু আমরা এতটুকুই এই পর্যন্ত পেয়েছি। রাজনৈতিক উত্তেজনা কিন্তু দিনহাটায় প্রচুর লেগেই রয়েছে এবং পুলিশের তরফ থেকে যেটা বিপাশা শোনা গেছে, পুলিশ আজ সকালে ঘটনাস্থলে গিয়েছিল এবং পুলিশ কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে। শুধুমাত্র রাতে একটা গুলি বোমার আওয়াজ পেয়েছিল, কিন্তু রাতে কিন্তু কোনো রকম তারা ফোন বা পুলিশ কোনো রকম ফোন খবর পায়নি, তাই তারা রাতে যেতে পারেনি। সকালে খবর পাওয়া মাত্রই তারা ছুটে যায় জয়দীপ ঘোষের বাড়ির সামনে এবং বর্তমানে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে সেখান থেকে। বর্তমানে এলাকা থমথমে রয়েছে, উত্তেজনাপূর্ণ রয়েছে এলাকা বিপাশা। অনেক ধন্যবাদ অমৃতা, আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ্রের সঙ্গে। আবারও জানিয়ে রাখি অভিযোগ তার উপর আবার পাল্টা অভিযোগ রয়েছে। একদিকে জয়দীপ ঘোষ অভিযোগ করেছেন যে তৃণমূল বিজেপির লোকেরা, অর্থাৎ যে বিজেপির শহর মণ্ডলে অমিত শাহ রয়েছেন, তার লোকেরা অর্থাৎ দুষ্কৃতীরা তার বাড়ির সামনে রাখা বাসে ভাঙচুর চালায় এবং তার বাড়ির সামনে বোমাবাজিও করে, এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে একটি তাজা বোমা উদ্ধার করেছে। অপরদিকে বিজেপির শহর মণ্ডলের সাধারণ সম্পাদক অমিত শাহ, তিনি অভিযোগ করেছেন যে জয়দীপ ঘোষের ছেলেরা তার গাড়ি আটকে রাখে, তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার গাড়িতে আটকে রাখে এবং তিনি কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে ফিরেছেন। অর্থাৎ এই নিয়ে কিন্তু রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রয়েছে।